দিদি ভাই, কি করছো? আমি সন্ধেটা দিদি, বুঝলে? ও ডোনা তুই? হ্যাঁ হ্যাঁ, যা সন্ধেটা দিয়ে দে, আমার তো ভালোই হয়। আরে আমি মুড়িগুলো সব ভেজে রাখছি, বুঝলি তো, পুড়িয়ে গেছে তো। শোন না, বলছি পড়ি আর তুলি ওরা তো সব ঘুমাচ্ছে, ওদের তুই বরং সন্ধেটা দিয়ে গিয়ে একটু ডেকে দিস না রে। আর আমি ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, যা যা। নমো 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 নমো। তুলি, এই তুলি, ওঠ রে, সন্ধ্যা হয়ে গেছে তো, আর কতক্ষণ শুয়ে থাকবি? ওঠ ওঠ, উঠে পড়, উঠে পড়। কাকিমণি ডাকছো? ও এমা, তাই তো, সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম বুনুর সাথে, আমার তো খেয়ালই নেই এদিকে। রে ওদিকে মাসিমণি মুড়ি ভাজছে, জল খাবার খাবি তো? উঠে পড় যা, এবার একটু চোখে মুখে জল দিয়ে আয় তো। এ পড়ি পড়ি রে, উঠে পড়, উঠে পড়। ওই দেখ তোর মা ওদিকে মুড়ি ভাজছে, উঠে পড়, আমরা খাবো রে, শিগগিরই, ও সন্ধে হয়ে গেছে তো। এ পড়ি, কাঁদছিস কেন? এই মা, এরা আমরা সবাই আছি তো, যা তো কাঁদছিস কেন? ওর কাঁচা ঘুম ভেঙে গিয়েছে। আরে এখন ঘুমোলে হবে? আচ্ছা দেখি দেখি দেখি। মা এখন তো উঠতেই হবে, তারপরে একটু পরে রাত হয়ে গেলেই তো আবার ঘুমোতে হবে, আর তো বেশি দেরি নেই রাত হতে। এলো না, কি হয়েছে? ওরে কেঁদে উঠলো না? হ্যাঁ, কাঁদছে কেন? আরে বাবা, কি হলো, ঘুম ভেঙে গিয়েছে নাকি? ওই জন্য এত কান্না। আয় আয় করি, আয় চলে আয়, দেখি চল, মুখ টুকটা একটু ধুয়ে দি তোর। তো এখানে না প্রচুর জিনিসপত্র আছে, এ বাড়িতে বহুত জিনিসপত্র আছে, এখানে চ, আস্তে আস্তে চ, পার্টি পে। এখানে না একদম আমার কথার বাইরে কাজ করবি না, আমি যেরকম ভাবে বলেছি একদম সেরকম ভাবে কাজ করবি। কিন্তু আগের বার তোর ভুলের জন্য ধরা পড়ে যেতে হয়েছিল চিন্টু, এবার আস্তে আস্তে আয়, আমি যা যা বলবো সেইভাবে কাজ কর। হ্যাঁ মন্টু, ঠিক আছে, কোনো চিন্তা করিস না, তুই যাই বলবি আমি সেইভাবে কাজ করব। চ চ চ চ, দেখি দেখি বাড়িতে কোথায় কি আছে, চ চ চ, আস্তে আস্তে চ, সব ঘুমোচ্ছে, মাঝরাত্রি এখন, আস্তে আস্তে চ চিন্টু, চ চ। ওই দেখ সামনে কত পিতলের ঘোড়া রে, পিতলের ঘোড়াগুলো চ আগে একটু নি। হে তাই তো, ওই ঘোড়াগুলো চ, পিতলের অনেক দাম হবে, মোটা মোটা ঘোড়া, আগে চ চ চ ঢুকিয়ে নি। আওয়াজ করতে বারণ করেছি না তোকে? বললাম না যা বলবো তার বাইরে একদম বেশি কথা বলবি না, চ চুপচাপ চ। এই চিন্টু, তুই এখানে বসতে এসেছিস, তুই এখানে বসে বললি কেন? এ মিন্টু, তুই তো বললি তুই ঘোড়াগুলো নিবি নাকি এখন, তা ঘোড়াগুলো তুই নে, আমি একটু বসি, তুই তো আমাকে কিছু করতে বারণ করলি। এই শোন চিন্টু, ফাজলামি মারবি না একদম, তোকে আমি বলেছি হাতে হাতে কাজ করতে, বেশি কথা বলবি না। এই চিন্টু তুই যা, ওই দেখ ঘোড়াগুলো দেখছিস, ঘোড়াগুলো এক এক করে এখান থেকে পার, আমি এখানে রেখেছি পুডলি, পুডলির মধ্যে এক এক করে বাঁধবো, তুই আমাকে এনে এনে দে। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, এই তো এনে দিচ্ছি। কিছু হবে না, তোকে বললাম আস্তে আস্তে ফেল, তুই সেই জোরে ফেলে দিলি। এটা দে, এই তো 3 নম্বর ঘোড়া, ঠিক আছে ঠিক আছে, এই 3টেতেই হয়ে যাবে, থাক আর তোকে কিছু করতে হবে না। এ মিন্টু, ওই দেখ দেখ গরুর গোয়ালের সামনে, দেখ একটা কত বড় জেরিকেন রয়েছে গরুর গোয়ালের সামনে, চ চ চ, ওটা নি নি নি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, অত তাড়াতাড়ি নয়, সাবধানে যা, সাবধানে যা।
বাবা, এবার সাবধানে করতে হবে, এবার যদি ভুল করেছি মিন্টু আমায় মেরে ফেলবে একেবারে। আস্তে আস্তে যাই, ওই ঘোড়াটা নিতেই হবে। পেরে নি, এই তো পেরেছি পেরেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে গেলাম রে, গরুতে দিল গুতিয়ে আমাকে। বাবা রে মিন্টু, আমাকে বাঁচা রে, গরুতে দিল রে, আমার গেল 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 পেছনটা, গেল আমার পেছনটা পুরো দিল রে শেষ করে। এরে মিন্টু রে, বাঁচা বাঁচা, আমাকে বাঁচা। এই কি হলো কি হলো কি হলো, এই চিন্টু কি হলো কি হলো? তোকে না, তোকে দিয়ে কোনো কাজ হবে না। একটা কাজও যদি তোকে দিয়ে হতো না, তাহলে বুঝতাম। এই হট 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 হট, আমি আর উঠতে পারবো না রে, মনে হচ্ছে আমার পেছনটা গেল একেবারে। যা ভারী হয়েছে না রে চিন্টু, দোকানে যে দাম পাবো না, ভালো সাফাই করে দিয়েছি। এই দেখতো দেখতো, ঘুরে দেখতো, আর কিছু নেই তো বাইরে, দেখতো একটু। মিন্টু ওই দেখ, চালে কতগুলো মিষ্টি কুমড়ো আছে রে, পেরে নেবো। এই জন্য না তোর স্ট্যান্ডার্ডটা কোনোদিন উঠলো না, বুঝলি? সেই ঘুরে ফিরে তোর সেই কমা জিনিস, এত দামিগুলো জিনিস নিয়েও তোর হচ্ছে না। ওই কুমড়ো 10 টাকা কিলো, ওটাকেও তোর নিতে হবে, তাই না? যা বাবা, আমি আর কিছু বলবো না, আমি কিছু বললেই দোষ হয়ে যায়। এই বাবা, আমি আর তোকে কোনো কথা বলবো না। শুনছো কি গো? এই এই শুনছো, বাইরে একটা আওয়াজ হলো না গো, কেমন খটখট করে আওয়াজ হচ্ছে না? এই ওঠো না। কি বলছো, কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ, আরে শোনো না, মন দিয়ে শোনো, দেখো মনে হচ্ছে না বাড়ির মধ্যে কোথায় একটা আওয়াজ হচ্ছে? এই চলো না একবার গিয়ে দেখি, চোর টোর এলো না তো? না না, আরে এখন চোর কিসে আসবে, চোর টোর নয়, ও হয়তো বিড়াল টিড়াল গেছে, আওয়াজ হয়েছে। তুমি ঘুমোও তো, না হলে পড়িয়ে কুনে আবার উঠে পড়বে। না না না, ঘুমো ঘুমো। ওই দেখো, দেখছো? এই শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না কি গো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, ভীষণ জোরে আওয়াজ হয়েছে তো। মনে হচ্ছে কি জানো, চলো 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 দেখি 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 তো। এই দরজা খোলার মনে হচ্ছে আওয়াজ হলো, পায়ের আওয়াজ হচ্ছে। এই তাদের কি লুকো 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 লুকো, এই পাল 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 পাল, যাই 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 যাই, কোথায় লুকোই কোথায় লুকোই কোথায় লুকোই, ও কোর পাশে জায়গা আছে, লুকিয়ে পড়ি কোর পাশে, ওইখানে সেটিং হয়ে গেছি, এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। টুরে আমি এদিকে আছি, কোনো চিন্তা নেই তো, চুপচাপ ওখানে লুকিয়ে থাক, একটাও আওয়াজ করবি না, আমি এখানে লুকিয়ে আছি। হাই হাই হাই, তোমাকে বললাম না চোর ঢুকেছে, শুনলে না তো? দেখো দেখো আমার সাদের ঘোড়াগুলো একটাও নেই গো গোলার সামনে, তাকে দেখো কি অবস্থা হয়েছে। এ বাবা, এখানে তো গরুর দুধ দোয়ানোর ক্যানটাও নেই, যা পেয়েছে তাই নিয়ে নিয়েছে, হাগো কি হবে গো, আরো কত কি নিয়েছে কে জানে। দাঁড়াও দাঁড়াও, অত উতলা হয়েও না, আরে সবে এলাম এইমাত্র আওয়াজ পেলে, ও তার পালাতে পারবে না এত দূরে। আরে দেখছি দেখছি, এখানেই মনে হয় কোথাও লুকিয়ে আছে আমার মনে হচ্ছে। রাজ 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 রে, আয় তো বেরিয়ে আয় বেরিয়ে আয় শিগগিরি বেরিয়ে আয় শিগগিরি। কি হয়েছে রে দাদা, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আরে বাড়িতে চোর ঢুকেছে, চোর, ওখানে সব চুরি করে নিয়েছে রে, বাইরে যে কোনো জিনিস ছিল পেতলের স্টিলের সব নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এক লাঠি হাতে নে, আমাদের এখানে আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে আছে মনে হয়, এত তাড়াতাড়ি পালাতে পারবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। দেখি আমি ওইদিকে যাই, ওইদিকে ঝোপটার মধ্যে দেখে আসি ভালো করে। এই মরেছে রে, এদিকে আসছে মনে হচ্ছে, আমি তো গেলাম রে মিন্টুর কাছে মার খাবো রে। এইখানে একটা মনে হচ্ছে আওয়াজ পেলাম ঝোপের কাছে, ওইখানে ঝোপটা একটু নড়ছে মনে হচ্ছে। এই কে আছিস রে ঝোপের মধ্যে, বেরো বেরো, আয় বলছি বেরো। আমি কিছু জানি না, আমি কিছু করিনি, যা করেছে ওই মিন্টু করেছে, আমি শুধু মিন্টুর সঙ্গে এসেছি, আমাকে ছেড়ে দাও গো দাদা, আমি কিছু করিনি দাদা, আমি তোমার ভাইয়ে পড়ি গো দাদা, আমি কিছু করিনি, এই দেখো আমার ব্যাগ পুরো পাক্কা দাদা গো, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। করিসনি মানে, তুই এতক্ষণ ধরে এসছিস এই বাড়িতে চুরি করছিস, করিসনি মানে? কোথায় আছে তোর চিন্টু না পিন্টু, কি বললি,
চল চল দেখাবি, চ চ আগে দেখাবি, চ জিনিসগুলো সব বের কর, যেগুলো চুরি করেছিল সব একটা একটা করে বের কর, চ চ চ চ। চি, মিন্টু ওই ঝোপের মধ্যে আছে, চলো চলো চলো, আমাকে ছেড়ে দাও গো দাদা, আমি কিছু করিনি গো দাদা গো, আমি তোমার পায়ে পড়ি গো, মেরে পিঠে ছাল চামড়া তুলে দেবো তোর একবারে, চ কিছু করিস নি মানে, আগে দেখাবি, চ চ মিন্টুকে দেখাবি, চ। ইউ, এখানে আছে মিন্টু। এই কে আছে সেখানে? এই বেরো বেরো বেরো, জোবের মধ্যে থেকে বেরো বলছি। এই পালাবি না পালাবি না পালাবি না, তুই পালাচ্ছিস মানে, দাঁড়া তোর হচ্ছে, তোর পিঠের ছাল চামড়া আমি তুলে নেব, তোর পিঠের ছাল চামড়া কোথায় থাকে আমি দেখছি, দাঁড়া। তোর জন্য সবকিছু হলো চিন্টু, তোকে কে বলেছিল আমাকে দেখাতে এখানে, তুই ধরা পড়েছিস, বেশ হয়েছিল, আমাকে দেখালি কেন? আমি কি জানি দাদা, আমাকে বললো খুব মারবে, আমি মার খেতে চাই না, এমনিতেই পেছনটা গরুর গুঁতো নিতে চলে যাচ্ছে, আমি তাই দেখিয়ে দিয়েছি দাদা। বেশি কথা না বলে যেগুলো পুটলিতে সব ঢুকিয়েছি সব বার কর এক এক করে, তাড়াতাড়ি শীঘ্রই আগে বার কর। দাদা আপনার সব জিনিসপত্র দিয়ে দিয়েছি দাদা, আমাদের এবার ছেড়ে দিন দাদা, আমি দেখুন সব জিনিস যে কটা নিয়েছিলাম রেখে দিয়েছি, এইখানে রেখে দিয়েছি, আমাদের এবার ছেড়ে দিন দাদা। ছেড়ে দেবো মানে? ছেড়ে দিলে তো আবার কালকে থেকে চুরি করবি। হ্যাঁ, তোদের আজ উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়বো, যাতে তোরা আর দ্বিতীয় দিন চুরি করতে না পারিস। দাদা গো বাবু গো, আমি বলছি আর আমরা কোনোদিন চুরি করব না, এই তো কান ধরছি, বলুন দাদা, আপনি কান ধরতে বলুন, আমি কান ধরছি দাদা, আমরা পায়ে পড়ছি, আমরা আর কোনোদিন চুরি করব না, আপনি সত্যি কথা বলছি দাদা। এই ঠিক কথা বলছিস তো, তোদের কোনো বিশ্বাস নেই, ছেড়ে দে দাদা, বুঝলি, ছেড়ে দে, জিনিস করা তো পেয়ে গেছি। এই শোন, শুনে রাখ, এই আজকে তোদের ছেড়ে দিলুম, এবার যদি কোনোদিন দ্বিতীয় দিন দেখেছি না এই গায়ের মধ্যে তোরা কোনোদিন চুরি করেছিস কারোর বাড়িতে, তোদের কিন্তু একদম জেলে পুড়ে তোদেরকে উচিত শিক্ষা দেব। না দাদা, আর কোনোদিন করবো না, বাড়ি বাবারি, আমরা যাই যাই যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হচ্ছে, তো সবাই ততক্ষণের জন্য অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, টাটা।